স্রাংশেল হরো আলিতে ইলা শুনাই তো মজরব 139 বেতেলিয়ান বিএসএফ জওয়ানো রিয়াগো বড়বা কান্দিব রমজা খা বাংলাদেশি খরকসা পাদে মুশাবান খা বাংলাদেশ তিশিলে টিসিমি 2018 বিশিব টুরিস্ট ভিসা বাই দুবাই ইংগই ফ্রান্স থামনি আজিম ওদিন মঙ্গই খরকসা 2018 বিশিনে 2024 জরা ফ্রান্স তগিন সামংখলাইকা রেস্টুরেন্ট তেয়ারডি সিটিজেনশিপ মানমানি ভিসাতেই 12 হা কতর হাবগা ফেবা 12 নিশিমি বাংলাদেশ তো থানা নিবাগই বিনি মংশা পাসপোর্ট করে আমনি বগিন রাইডাস এতে বাংলাদেশ থানা নিবাগই ইসলাম অধীন রাংবো রিমানি ফেবা রাইডাস এতে বাংলাদেশ থানা নাই জমা জরনো বিএসএফ জওয়ান নগনি ইয়াগো রমজাখা রমজাখা দালাল খ্লাইনাই ইসলাম উদ্দিন ব তে ধর্মনগর থানি নাইমন থারন ইয়াফরি রিজাখা কক্তমর সেবানকা বসকাংনি শালো ধর্মনগর বরগ্ন টিসা জাগনাই তার আগে কিতার কত টাকা দিয়ে বাংলাদেশ যাইতে আসলো তোর কত টাকা কইছে বাংলাদেশ নিয়ে দিব আমার 50,000 কইছে তারা দিব না তুই রাজু হইছত নি তুই রাজু হইছ রাজু হইছ ওরে বিএসএফ কি করছে তাতে নিশন তারা অনুরে দরে ব্যাপারে সে বাদে তো বাদে ওখানে আইন তোর নাম আজিম তুই কিভাবে তারা এর লগে কথা হইছিস না এটা তো তারা লগে আমি কথা হইছি না সে কথা হইছে কই সল বারে কই শোনো খালা কইরাম না তুই কিতা করতে তাহলে বাংলাদেশে কত টাকা লাগে পনেরো টাকা পাইবে এরকম আরো ভাড়া করাইছ তুই তোর নাম বাড়ি কই বাবার নাম হ্যাঁ ঠিক আছে এরকম মানুষ পার করা মানুষ পার করা কোন জায়গায় তোর বিএসএফ ধরছে বিএসএফ কালকে রাত্রে তাদের ডিউটি করার সময় বর্ডারে দুজনকে আটক করে এর মধ্যে একজন ছিল বাংলাদেশের নাগরিক সে বাংলাদেশ থেকে ফ্রান্সে গিয়েছিল কাজ করার জন্য ওইখানে ফ্রান্সের নাগরিকত্ব নিয়ে ফ্রান্স থেকে পাসপোর্ট করে ইন্ডিয়াতে এসেছিল তো সে ধর্মনগর থেকে আবার অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে তার নাম হচ্ছে মোহাম্মদ আজিমুদ্দিন তাকে বিএসএফ ডিটেইন করে এবং তাকে যে সহযোগিতা করছিল নাজি ইসলাম উদ্দিন তাকেও পুলিশ বিএসএফ ডিটেইন করে আমাদের কেন্দ্র করছে এই ব্যাপারে আমরা একটা স্পেসিফিক কেস নিচ্ছি এবং তাদেরকে কালকে কোর্টে প্রভাব করা হবে।